আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা করব সপ্তম শ্রেণীর 1.1-এর আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আনসারটা বের করা যায়, আমরা সেইগুলো দেখব, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আসলে শিখব। তো চলো আমরা শুরু করি কথা না বলে, কারণ আমরা আসলে অনেক দিন লেট করে ফেলেছি ক্লাসটা দিতে, একটু ব্যস্ততা থাকার কারণে, অন্যান্য ক্লাস নিয়ে ব্যস্ত থাকার কারণে দিতে পারি নাই। তবে আশা করি ইনশাল্লাহ এখন থেকে আর হবে না। চলো আমরা দেখি আমরা আজকে কী করবো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে শিখবো। দেখো, আমরা 2 নম্বরে চলে আসলাম আমাদের পাঠ্য বইয়ের 1.1-এর। আমরা দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কীভাবে করব। আমরা ক্লাস 5-এ করে আসছিলাম একভাবে এবং সেগুলা 6-এ করেছি অন্যভাবে, কিন্তু এখন যেহেতু আমরা 7-এ আসছি অ্যান্ড 7-ও আমরা আরেকভাবে করব, কিন্তু অনেক সহজ। যত আমরা আপগ্রেড হব তত আরও সহজ হবে। যেমন খেয়াল করো তোমরা, আমার এখানে অঙ্কগুলো করার সময় কিছু নিয়ম মনে রাখতে হবে। যেমন তুমি যদি খেয়াল করো, এখানে আছে কত, 961, এখানে সংখ্যা কয়টা, তিনটা সংখ্যা। আমাদের এই ধরনের কাজগুলো বর্গমূল তৈরি করার সময় আমাদের মনে রাখতে হবে, সব সময় আমাদের সংখ্যা নিতে হবে ডাবল ডাবল, সিঙ্গেল সংখ্যা নেওয়া যাবে না। যদি তিনটা থাকে সেই ক্ষেত্রে তুমি সিঙ্গেল নিতে পারবা, যদি এখানে তিনটা জায়গায় চারটা থাকতো তাহলে তুমি দুইটা দুইটা নিতে পারতা, নিতে পারতাম মানে নিতে হইতো, কিন্তু এখানে তিনটা থাকাতে আমাদের প্রথম নিতে হবে একটা, পরে নিতে হবে দুইটা, জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর বর্গমূল যেহেতু আমরা করতেছি সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় গুণ করব 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36। তার মানে কথা হচ্ছে 2 দ্বারা তুমি গুণ করলে 2 2 2 করতে হবে, 3 3 করতে হবে, এটাকে হচ্ছে বর্গমূল, এগুলোকে বলা হয় বর্গমূল। তো আমরা যেহেতু বিস্তারিত আমরা 1.1-এ আলোচনা করেছিলাম, মানে লেকচার 1-এ আলোচনা করেছিলাম, তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট আকারে জানাইতে পারো, আমি ইনশাল্লাহ পরের ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা শুরু করি কীভাবে আমরা করলাম। দেখো, এখানে আমরা 9-এর উপর একটা দাগ দিলাম আর 61-কে আমরা একটা দাগ দিলাম, তার মানে 61-কে আমরা একসাথে করে ফেললাম আর 9-কে আলাদা করে ফেললাম। এখন আমরা 9-কে ভাগ করব যে কোনো একটা সংখ্যা দিয়ে, যেমন দেখো 1-1-এ 1 হবে না, 2 2 4 হবে না, 3 3 কত হয়, 3 3 হয় 9, তার মানে আমরা মিলে গেছে, খেয়াল করো ভালোভাবে। এই যে আমরা এখানে 3 দিলাম, 3 3 হয় 9, এই যে 9 আমরা বসালাম, আবার এই 3টা এখানে এসে ডাবল হয়ে যাবে, 3 2 কত হয়, বা 3-3 যোগ করলে কত হয়, 3-3 যোগ করলে হয় 6, মানে ডাবল হয়ে যাবে। তাহলে 3টা হয়ে গেল 6। এখন দেখো আমরা এখানে বিয়োগ করব, আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 9 গেলে থাকতেছে না, কারণ আমরা 61-কে নামাইলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা 1 কিন্তু ছিল না, এতক্ষণ ছিল 6, তার মানে 6-এর সাথে তুমি একটা সংখ্যা বসাতে হবে যেন এখানে 61 হয়। তাহলে তো আমরা সহজ 1 বসালে আমরা 61 হচ্ছে, তাহলে এখানে একটা 1 বসাবো, এখানেও একটা 1 বসাবো। আমরা এই অঙ্ক থেকে যা বুঝলাম, আমাদের যে ভাগফলটা বের হবে সেটা নিচে এসে ডাবল হয়ে যাবে, মানে ভাজকের বেলায় ডাবল হয়ে যাবে, 6-3 হয়ে যাবে 6, আর পরবর্তীতে সংখ্যাগুলো আর বাড়বে না, পরবর্তীতে সংখ্যাগুলো একই থাকবে। যেমন দেখো 1টা নিচে নামলো, এখানে কোনো পরিবর্তন হয় নাই। আমরা আমাদের জিনিসটা কী খেয়াল রাখতে হবে, সব সময় জোড়া সংখ্যা তারা গুণ করতে হবে, যেমন 2 2 3 3 4 4, এভাবে করে করতে হবে। তাহলে একটা সংখ্যা গেল আমাদের। এখন আমরা যদি ক্যালকুলেটারে খেয়াল করি, ক্যালকুলেটার যদি 31-এর বর্গ করি তাহলে আমাদের আসবে 961, তোমরা আনসারটা মিলে নিতে পারো ক্যালকুলেটারে। তারপরে দেখো আমরা আর একটা করবো বর্গমূল নির্ণয়, আমরা বেশি অঙ্ক করব না, তোমরা জাস্ট একটু ধারণাগুলো নিবা, কারণ সৃজনশীলে আমাদের এগুলো আসতে পারে। তারপরে দেখো আর একটা অঙ্ক যদি আমরা খেয়াল করি, এখানে ডাবল সংখ্যা 3969, এখানে ডাবল সংখ্যা, তাইলে আমরা দুইটা দুইটা করে দিব। এখানে খেয়াল রাখো এটা হচ্ছে 39, তার মানে 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, তাহলে 7 7 দেওয়া যাবে না, 6 6 দেওয়া যাবে, তাহলে 6 6 36, এই যে 6টা দেখো এখানে এসে 6টা হয়ে গেছে 12। আবার ভালো আমি একটু লিখে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে 6টা আমরা পেলাম, এই 6টা এখানে এসে এসে গেছে 12, কারণ আমি তো আগেই বললাম যে সংখ্যাটা যখন নিচে নামবে ভাজক হবে তখন এটা হয়ে যাবে 12 12, যেহেতু হয়ে গেছে এখন আমরা বিয়োগ করব, এখানে 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 3। এখন আমাদের জোড়া সংখ্যা নামাইতে হবে, এখানে যেহেতু আমরা জোড়া জোড়া নির্ধারণ করেছি সিঙ্গেল সংখ্যা নামানো যাবে না, তাই আমরা জোড়া সংখ্যা নামালাম, আমরা 1369 পেলাম।
এখন আমরা এখানে পেয়েছি কত, 12। 12-র সাথে একটা সংখ্যা তোমার বসাইতে হবে, মানে 12-র সাথে একটা সংখ্যা তোমার বসাইতে হবে। মনে করো এখানে আমরা 3 বসালাম, যদি আমরা এখানে 3 বসাই তাহলে এখানে 3 দ্বারা গুণ করতে হবে। ভালো করে জিনিসটা খেয়াল করো, এগুলো কিন্তু একদম সহজ, জাস্ট একটু বুঝতে পারলে হবে। এখানে আমি 3 দ্বারাতে 3 দ্বারা গুণ করেছি, তুমি যদি এখানে 2 ধরতা তাহলে 2 দ্বারা গুণ করতে হতো, 4 ধরলে 4 দ্বারা গুণ করতে হতো, 5 ধরলে 5 দ্বারা গুণ করতে হতো, 6 ধরলে 6 দ্বারা গুণ করতে হতো। জিনিসটা হচ্ছে তুমি উপরে যে সংখ্যাটা ধরবা নিজের সংখ্যারে ওই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখন আমরা যদি খেয়াল করি, এখন আমরা যদি 123-কে 3 দ্বারা গুণ করি, 3 তিরিকে কত হয়, 3 তিরিকে হয় 9, 3 দোকানে 6, 3 একে 3। খেয়াল করো এই যে সংখ্যাটা আমরা এখানে পেলাম, এই যে লিখলে দিলাম, এখন এটা থেকে বিয়োগগুলো হয় 0, তার মানে আমাদের 63 এর বর্গমূল হচ্ছে কত, 3969। একদম সহজ, টেনশনের কোনো বাদ নেই, তোমরা মানে টেনশনের কোনো সমস্যাই নাই, তুমি জাস্ট করতে থাকবে। তারপরে দেখো আমরা পরবর্তী অঙ্কেতে যাই, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট আকারে জানাই দিতে পারো। তারপরে দেখো এরপরে আমরা যে অঙ্কটা পাবো এটাতে খেয়াল করো, এখানে হচ্ছে 5টা, উপরে খেয়াল করো তোমরা এখানে 5টা সংখ্যা, তাহলে আমরা এই পাশ থেকে মিলাবো 2টা 2টা, লাস্টে থাকতেছে 1। তাহলে আমরা 1কে কীভাবে করবো, 1 1 1, তাহলে এখানে 1, এখানে দেবো 1, আর এই 1টা এখানে চলে আসবে 2 হয়ে, কারণ আমরা জানি একটা এখন এখানে সংখ্যাটা আমরা জানি যে এখানে হয়ে যাবে কি ডাবল। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে ভাগ করা। তাহলে আমরা তো জানি 04 নামাবো, আমরা 04টা সোজা এখানে নামিয়ে দিব। এখন দেখো 04কে ভাগ করতে হলে আমাদের একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন 04কে যায়। দেখো 04কে তো কোনো সংখ্যা দ্বারাই যাওয়ার কথা না, কীভাবে যাবে, কারণ আগে যেহেতু 0 আছে, তাই আমরা দুনো পাশে 0 দিয়ে দিব। 0 দিয়ে দিলে আমরা 2টা 0 পেয়ে গেলাম। কীভাবে 0 পেলাম, আমরা যদি 20কে 0 দ্বারা গুণ করি তাহলে 2টা 0 আসে, যা আমরা এখানে এটা পেলাম, বোঝা গেছে? তাহলে আমরা এ 0 এখানে একটা দিলাম, 0 এখানে একটা দিলাম, তাহলে 20 পেলাম। এরপরে দেখো এখন আমাদের যেহেতু সংখ্যাটা বাড়তেছে, তাহলে 20টা আবার নিচে নেমে যাবে, 20টা নিচে নেমে যাবে। এখন 20-এর সাথে তোমার একটা সংখ্যা বসাইতে হবে। দেখো আমরা এখানে বিয়োগ করলে 4 পেলাম, আর এখানে 04 এই দুইটা নিচে বসাই দিলাম, তাহলে 404। যেহেতু আমাদের এখানে 20 আছে, তাহলে 20-এর সাথে একটা সংখ্যা বসাইতে হবে, মানে আমি এটা সংখ্যাটার কথা বলতেছি। এখানে আমরা 20-এর সাথে 2 বসাইলে 404 হয়। যেমন দেখো 20 আমরা এখান থেকে পেলাম, 20টাকে 20-এর সাথে একটা সংখ্যা বসাইতে হবে যেন 404 হয়। তাহলে আমরা 2 বসাই, 2 যদি বসাই দেখো গুণ করলে আমরা বুঝবো 2 দোকানে 4, 0 2 দোকানে 4, এই যে আমাদের অঙ্কটা মিলে গেছে। একদমই সহজ, তোমরা বাসে ভালো করে ট্রাই করবে, একদম সহজ। তারপরে দেখো আমরা অন্য তারপরে পৃষ্ঠা যাই, তারপরে স্লাইডে যাই। দেখো 3 নাম্বার অঙ্কটা করবো, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে, তার মানে আমরা পূর্ণ সংখ্যার অঙ্ক বের করব, পূর্ণ সংখ্যা বের করবো সংখ্যাগুলো দ্বারা। তাহলে আমরা সরাসরি দেখে ফেলি, এই যে দেখো 384কে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা মানে আমরা উৎপাদক করব। দেখো আমরা তো এটা তো সবাই জানি যে কীভাবে উৎপাদক করেন, আমরা জানি যে দেখো আমি তাও একটু আলোচনা করতেছি, আমরা ভাগ করার আগে খেয়াল করব যে এখানে লাস্টে কোন সংখ্যাটা আছে। লাস্টে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, 4 হচ্ছে আমাদের জোর, তার মানে আমাদের মনে রাখতে হবে চোরা নিয়মটা, জোর সংখ্যাকে আমরা জোর সংখ্যা দ্বারা ভাগ করব আর বেজোরকে বেজোর দ্বারা ভাগ করব, এবং সংখ্যাগুলো হতে হবে অবশ্যই মৌলিক সংখ্যা। তাহলে আমরা 2 দ্বারা দিলাম, দেখো 2 দ্বারা দিলে হচ্ছে 192, আবার 2 দ্বারা দিলাম, এভাবে করে দিতেই থাকবে, লাস্টে আসবে আমাদের 3, আর যাচ্ছে না। এখন আমাদের কাজ হচ্ছে জোড়াবিহীনগুলো বের করা, জোড়াবিহীন। তো জোড়াবিহীনগুলো আমরা কীভাবে বের করবো, দেখো এ 384 লিখে আমরা সবগুলো সংখ্যা লিখব, লিখে দেখো জোড়াগুলো আমরা সাজাইছি, সাজিয়ে আমরা দেখতে পাচ্ছি 2টা আছে জোড়া ছাড়া, তার মানে এটা মৌলিক, এটা যেহেতু জোড়া ছাড়া আছে এটা নিঃশেষে বিভাজ্য না, বা এটা তোমার ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের 3 দোকানে 6, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 3 দোকানে 6। এবং এই সংখ্যাটা যদি আমরা 384 সাথে যদি আমরা এটা যদি আমরা 6 গুণ করতাম তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণ সংখ্যা হইতো, বোঝা গেছে? তার মানে যেটা জোড়াবিহীন সেটাই হবে আমাদের আনসার। তারপর চলো পরের সংখ্যার অঙ্কটা আমরা দেখি। দেখো 4 নাম্বার বলতেছে, নিচের সংখ্যাগুলোকে কোন সংখ্যা কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে, তার মানে সংখ্যাগুলো কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা ভাগ করব যেন ভাগফলটা পূর্ণ বর্গ সংখ্যা হয়। তাহলে আমরা ভাগ করব, চলো আমরা দেখি ভাগ করলে কীভাবে আসে, আমরা আবার মৌলিক সংখ্যা বের করব। দেখো
আমরা 200 957 82 72 কে আমরা 2 দ্বারা করলাম, কারণ আমরা জানি যে এখানে লাস্টে আছে 2 মূল, তার মানে জোড় সংখ্যাকে জোড় দ্বারা ভাগ করব। এগুলোতে আমরা মোটামুটি সবাই জানি কিভাবে করতে হয়। এটা করার পর আমরা এখানে লেখার পর জোড়গুলো আলাদা করব, আমার জোড় ছাড়া যেটা থাকবে সেটাই আমাদের আনসার। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি লাস্টে আমাদের থাকতেছে একটা জোড় ছাড়া, তিন থাকতেছে জোড় ছাড়া, সুতরাং তিনটা, সুতরাং তিন দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যে সংখ্যাটা আমাদের অতিরিক্ত থাকতেছে মানে জোড়া ছাড়া থাকতেছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। একদম সহজভাবে বুঝে নিতে পারবে তোমরা। তোমাদের মেইন হচ্ছে এই প্রশ্নটা তোমাদের বুঝতে হবে, প্রশ্নটা বুঝলে তোমাদের কাছে উত্তরটা সহজ লাগবে। তারপরে দেখো 44,456 আমরা করবো, এটা আমরা দেখবো জোড়াবিহীনগুলো খুঁজে বের করবো। ঠিক একইভাবে আমরা দেখো দুই দ্বারা করলাম, তারপর আবার দুই দ্বারা, এভাবে করে আমরা লাস্টে পেলাম কত 507, সেটা তিন দ্বারা করেছি, কারণ আমরা জানি বেজুরকে বেজুর দ্বারা যায় 169, 13 দ্বারা যাচ্ছে, আর আমরা তো ক্লাস 7 যেহেতু আছি আমাদের ক্যালকুলেটার ইউজ করা যাবে, 6 যায় তবে 7 যাবে, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ভাগগুলো একটু ক্যালকুলেটার করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে জোড়া ছাড়াগুলো খুঁজে বের করব, তাহলে আমরা জোড়া ছাড়া পাচ্ছি 3 আর 2, আর বাকিগুলো সব জোড়া। তাহলে 3 আর 2 আমরা 2 দ্বারা 3 আর 2 হলো 3 দোকানে 6, 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একদম ইজি, তুমি একটা সংখ্যা বুঝতে, একটা অঙ্ক বুঝতে পারলে বাকি তিনটা তোমার কাছে সহজ। তারপরে অঙ্ক যাই আমরা, তারপরে দেখো 4 নম্বরে, এটা দেখো এত থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাইলে আমরা ভাগ প্রক্রিয়া খুঁজে বের করবো। চলো দেখি আমরা, যেহেতু আমাদের জোড়া সংখ্যা মিলানোই আছে, আমরা 46 ভাগ করতে হবে, 6 6 36, 7 7 হয়ে যাবে 49, বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 6 দ্বারা দিলাম, 6 6 36, 6টা এখানে চলে আসছে, 12, ডাবল হয়ে গেছে। এবার আমরা বিয়োগ করলে পাচ্ছি 10, এবার আমরা 39 নামাইতে হবে। এবার 12 সাথে আমাদের একটা সংখ্যা বসাইতে হবে যেন 1039 মধ্যে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 সাথে 8 বসাইলে 1024 হয় এবং সর্বশেষ থাকে 15, তার মানে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বিভাজ্য হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। একদম সহজ, যেহেতু আমাদের বিয়োগের কথা বলা আছে কিন্তু যুগের বেলা হবে অন্যটা। তাহলে চলো আমরা যুগের অঙ্ক করবো একটা, যুগবিহীন হলে কী হইতে হবে দেখো, খেয়াল করো, এটা এত এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আগের মতো করে আমরা ভাগ করব, যেমন এখানে 56 সাত সাতা কত 49, 8 8 64, না 8 দিয়ে যাবে না, তাই 7 দিয়ে আমরা করলাম, 7 7 49, এই যে 7টা এখানে চলে আসছে 14, তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগ করে পাচ্ছি 4, আর ওপর থেকে আমরা 05 নামালাম, তাহলে 705। এবার 144 সাথে একটা সংখ্যা, 114 সাথে একটা সংখ্যা বসাইতে হবে যেন 705-এর মধ্যে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে করা যায়, তাহলে আমরা দুনো দিকে 4টা দিয়ে আমরা গুণ করলে আমরা পাচ্ছি 576, যা আমাদের 129 ভাগশেষ থাকছে। এখন আমাদের যেহেতু বলছে যোগ করতে হবে, তার মানে আমরা 74-এর সাথে 1 যোগ করতে পারি, তাহলে 74-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 75, 75-এর বর্গমূল করলে মানে 75 75 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসতেছে, দেখো লাস্টের দিকে তোমরা খেয়াল করো, এই যে দেখো লাস্টের দিকে যদি তোমরা খেয়াল করো সহজে বুঝতে পারবা, যেহেতু সংখ্যাটি পূর্ণ সংখ্যা নির্ণয়ে 129 বিদ্যমান, সেহেতু সংখ্যাটি পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা জানি। ক্ষুদ্রতম সংখ্যাটি প্রদত্ত সংখ্যার সাথে যোগ করলে তা পূর্ণ সংখ্যা হবে এবং তা এর বর্গমূল হবে, তাহলে 74-এর সাথে আমরা 1 যোগ করতে হবে, 1 যোগ করলে হবে 75, এবং 75 ও 75 যোগ গুণ করে দেখতে হবে যে আমাদের এই সংখ্যাটার চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি আমাদের এই সংখ্যাটার থেকে বেশি হয় তাহলে বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেটা হবে আমাদের আনসার। তাহলে দেখো আমরা নিচে করেই দিলাম যে 75 75 গুণ করলে হবে 5625, আর আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে 5605, তার মানে 20 হবে আমাদের আনসার। এই হচ্ছে আমাদের অঙ্ক, তোমরা সবাই ভালো থাকবে, সবাই বাসায় থাকবে, সতর্ক থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।